স্বাগত সবাইকে আজকাল বর্ষীয় অনুষ্ঠানে। কয়েকদিন ধরেই মানে একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ গিয়েও যাচ্ছে না, কিন্তু তবুও আমরা কেন সূর্যের আশা করছি, কেন রৌদ্রোজ্জ্বল দিনের আশা করছি? তার কারণ আমরা জানি যে একটা সময় এই দুর্যোগ কেটে যাবে আর আবার ঝলমলে দিন উঠবে। সামনে দুর্গাপুজো রয়েছে, দুর্গাপুজোর সময় ঠিক যেরকমভাবে আলোক ঝলমলে শরৎ বাঙালি দেখে অভ্যস্ত, সেই পুজোই বাঙালি দেখতে পাবে বলে বাঙালির প্রত্যাশা। আসল কথা হচ্ছে এটা যে মানুষের মধ্যে সবসময় একটা এক্সপেকটেশন থাকে, একটা প্রত্যাশা থাকে, প্রত্যাশার উপর মানুষ বাঁচে। আগে একটা কথা বলতো যে আশায় বাঁচে চাষা, এর একটা কারণ আছে। কারণ চাষিদের প্রত্যেক বছর মহাজনেরা প্রচুর পরিমাণে অর্থ ধার দিত, তার সুদ হতো, সুদটা দিতে দিতে আসল সে কখনো শোধ করতে পারতো না, কৃষকেরা কোনোদিন না, চিরকাল এটা টানতে হতো কৃষককে। কিন্তু সে আশায় থাকতো আবার ভালো ফসল হবে, আবার সে টাকা ধার নিত, আবার জমিতে ফসল রুইত, আবার জমি চাষ করত, আবার মাথার ঘাম পায়ে ফেলত, আবার তার ওই শেষে গিয়ে একই পরিণতি হতো। কিন্তু আমি কেন এই কথাগুলো বলছি, প্রত্যাশা না থাকলে, এক্সপেকটেশন না থাকলে, আশা না থাকলে, হোপ না থাকলে, ডেডিকেশন না থাকলে মানুষের জীবন কখনো এগোতে পারে না, এটা আপনি দেখেছেন। বাইরে ওয়েদার খুব কালো, অন্ধকার, আচ্ছন্ন, বৃষ্টি হচ্ছে, মেঘ মেঘলা আকাশ, কিন্তু আমরা প্রত্যেক দিন সকাল উঠে ভাবছি যে আজকে নিশ্চিতভাবে ওয়েদার ভালো থাকবে। কেন? এটা একটা খুব অদ্ভুতভাবে একটা হিউম্যান নেচার। মানুষ সবসময় খারাপ পরিস্থিতির দিনে দাঁড়িয়ে ভালো দিনের কথা চিন্তা করে, তা থেকে খারাপটা খানিকটা হলেও প্রশমিত হয়। এই যে গত দেড় দু বছর প্রত্যেকে চেষ্টা করেছে সার্ভাইভ করার, প্রত্যেকে, কে স্ট্রাগল করেনি? যারা স্ট্রাগল করতে পারেনি তারা পৃথিবীর থেকে ছেড়ে চলে গেছে। আমরা যেরকম লাইফের সঙ্গে স্ট্রাগল করেছি, আমরা ভাইরাসের সঙ্গে স্ট্রাগল করেছি, আমরা পারিবারিক আর্থিক প্রতিকূলতার সঙ্গে স্ট্রাগল করেছি, ব্যবসায়ীরা ব্যবসাকে স্টেবল করবার জন্য, স্থায়ী করবার জন্য, স্থির করবার জন্য স্ট্রাগল করেছে, সবাই স্ট্রাগল করেছে। এই স্ট্রাগলের ফল এটাই যে আমরা বেঁচে আছি, যারা বেঁচে রয়েছে আমরা সার্ভাইভ করছি। চার্লস ডারউইন একটা কথা বলতেন তার বইতে, অরিজিন অফ স্পিসিজ, চার্লস ডারউইনের বই, সেখানে তার একটা তত্ত্ব ছিল দ্য সার্ভাইভাল দ্য ফিটেস্ট, যে সার্ভাইভ করতে পারবে সেই হচ্ছে ফিট থাকবে, আর না হলে আপনাকে আপনার পজিশন ছেড়ে দিতে হবে। তাহলে আমাদের এই এতক্ষণের ইন্ট্রোডাকশানের মূল বিষয়বস্তু কী? আমাদের লড়াই করতে হবে, আমাদের এগোতে হবে, আমাদের সংগ্রাম করতে হবে। খারাপ দিনে মুখ বুজে বসে থাকলে চলবে না। আজকে বিষয় হচ্ছে ব্যবসার যদি যখন শত্রু বৃদ্ধি হয়, ব্যবসার শত্রু অনেক কারণে বৃদ্ধি হতে পারে। ব্যবসার শত্রু বৃদ্ধি হতে পারে আপনার পাশের ব্যবসাদারের থেকে, আপনার ব্যবসা শত্রু হতে পারে আপনার শরিকের থেকে, আপনার ব্যবসার শত্রু বৃদ্ধি হতে পারে আপনার অন্যান্য কম্পিটিটরদের থেকে, ব্যবসার শত্রু বৃদ্ধি হতে পারে আপনি খুব ভালো ব্যবসা করছেন তার জন্য জেলাস হয়ে আপনার প্রতি কেউ শত্রুতা করছে সেখান থেকে। কিন্তু যাই হোক না, যেমনই হোক না কেন, আপনার ক্ষতি হচ্ছে, ব্যবসার যে শত্রুতা সেটা আপনাকে ক্ষতি করছে। আপনি আপনার ছক দেখে অ্যাস্ট্রোলজারের কাছে যখন আসবেন, মনে এই স্বপ্ন নিয়ে আসবেন না যে অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, কালকে রেমেডি নিলাম, পরশু দিন আমি লটারি কাটলাম, তারপরের দিন আমি কোটি টাকা পেলাম, এটা ভাবনা নয়। আমার কথা হচ্ছে যে প্ল্যানিং অফ ইয়োর লাইফ, প্ল্যানিং অফ ইয়োর বিজনেস, প্ল্যানিং অফ ইয়োর প্রোগ্রেস, প্ল্যানিং অফ ইয়োর ফরচুন, ভাগ্যের প্ল্যানিং কী করে করতে হবে সেটা কিন্তু জ্যোতিষ আপনাকে বলে দেবে, অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দেবে, অ্যাস্ট্রোলজি আপনাকে বলে দেবে। সেই গণনা নিয়ে আজকে আলোচনা করব আমার অত্যন্ত প্রিয় সারা ভারতবর্ষের বিখ্যাত জ্যোতিষদের একজন, এবং অবশ্যই এতাবৎকালে মানুষ বলছেন যে আপনাকে দেখলে মনে হয় যে একেবারে সেই অক্সিজেন মাস্ক মুখে দেওয়ার মতো, প্রাণ বায়ু যখন বেরিয়ে যাচ্ছে তখন অক্সিজেন মাস্ক মুখে দিলে যেরকম একটা আশ্বস্ত মানুষ হয়, ঠিক সেরকমটাই আপনার প্রেডিকশন, ঠিক সেরকমটাই আপনার অ্যাপ্রোচ, ঠিক সেরকমটাই আপনার উপস্থিতি, ঠিক সেরকমটাই আপনার অনুভূতি। আমি স্বাগত জানাবো, সুদীপানন্দ আমাদের সঙ্গে রয়েছেন, আদ্যন্ত বাঙালি মানুষ এবং দীর্ঘদিন ধরে সুদীপদার চর্চা এবং অধ্যাবসায় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গায় আলোচনা করব যে ব্যবসায় শত্রু বৃদ্ধি পাচ্ছে, ব্যবসার ক্ষতি হচ্ছে,
কিন্তু সুদীপদা আমরা বুঝবো কি করে যে ব্যবসায় শত্রু বৃদ্ধি হচ্ছে, আমার ছকে কি থাকবে? স্বাগত সুদীপদাকে আজকের অনুষ্ঠানে। আপনাকে সর্বপ্রথম ধন্যবাদ, শুভেচ্ছা। যারা অনুষ্ঠানটা দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। দেখুন, দুটো কথা আজকে আপনার ভীষণ ভালো লাগলো। শুরুতে আপনি বলেছিলেন যে থেমে থাকা নয়, সবসময় পজিটিভ এনার্জি নিয়ে লড়তে হবে। সামনে অন্ধকার দেখে ভাবলেন আলো বোধহয় আর নেই, এই ভাবটা রাখলে হবে না। অর্থাৎ আলোর কথা মাথায় রেখেই কিন্তু প্রত্যেকটা স্টেপ সামনে ফেলতে হবে, যত যাই আসুক। এক নম্বর, দুই হচ্ছে অদম্য সাহস চাই মনে, কিছুটা সাহস চাই। আমি বলছি না দুঃসাহস, কিন্তু সাহস চাই, সঙ্গে পজিটিভ এনার্জি চাই, সঠিক পথ চাই, একজন ভালো জীবনের একজন ভালো গাইড চাই, সঙ্গে কিন্তু প্ল্যানিং চাই, প্রোগ্রামিং, প্ল্যানিং, আমি কি করব। দেখুন, অনেকের প্ল্যান ভেস্তে যায়, অনেকের অনেক বড় বড় প্ল্যান অনেক অবধি এগিয়ে নষ্ট হয়ে যায়। তার জন্য জ্যোতিষশাস্ত্রকাররা, বড় বড় মুনিঋষিরা অনেক কিছু বলে গেছেন, অনেক কিছু প্রতিবিধান দিয়ে গেছেন, এই যে এর থেকে কী করে বেরোনো যায়। যারা সূক্ষ্মতার সঙ্গে জ্যোতিষটাকে চর্চা করেন, যারা সূক্ষ্মতার সঙ্গে জ্যোতিষটাকে পড়াশোনা করেন, তারাই একমাত্র জানেন যে মানুষের দুঃসময়ে কী করে বন্ধুরূপ উপস্থিত হয়ে তাকে বাঁচানো যায়, উতরে দেওয়া যায় টাইমটার থেকে, খারাপ টাইম থেকে কী করে তাকে ভালো একটা পথে পৌঁছে দেওয়া যায়। এইটা জ্যোতিষশাস্ত্রের মূল লক্ষ্যই ছিল, যার জন্য ফাঁকিবাজদের দিয়ে জ্যোতিষশাস্ত্রটা হয় না। যারা প্রকৃত জ্ঞান অন্বেষণকারী, যারা প্রকৃত জ্ঞান লাভ করতে চায় এবং যারা প্রকৃত মানুষের ভালো চাইবে, অন্তর থেকে ভেতর থেকে যারা ভালো চাইবে, তারা কিন্তু এই মস্তিষ্ককে ঠিক সঠিক উপায়ে জ্যোতিষশাস্ত্রকে অনুধাবনের মাধ্যমে, সিদ্ধান্তের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, জ্ঞান অর্জন করে মানুষকে সেটা অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজির মাধ্যমে মানুষকে নিশ্চয়ই ভালো করার চেষ্টা করবেন। আর এইটাই জ্যোতিষের মূল লক্ষ্য, যে আমি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নেব। আর একটা কথা আপনার খুব ভালো লাগলো, সেটা হলো যে দেখুন, এই যে একটু আগে আপনি একটা কথা বলছিলেন যে ব্যবসায় আমরা অনেক সময় বুঝতে পারছি না যে কেউ শত্রুতা করছে, কেউ কিছু করছে ব্যবসার ক্ষেত্রে। আমার কাছে বহু মানুষজন আসেন, এসে বলেন যে দেখুন, আমার কেন জানি মনে হয় আমার আশপাশের কিছু ব্যবসায়ী কিছু শত্রুতা করে, সবসময় আমার ব্যবসাটাকে ডাউন করে দিতে চাইছে, এবং প্রকৃত অনেকে করছেও। কাদের চার্টে সেটা থাকে? এই যে আপনি বলেছিলেন যে সেইখানেও কিন্তু থেমে থাকা নয়, আপনি যদি থেমে থাকেন, সবসময় চিন্তা করেন আমার কেউ ক্ষতি করছে, শত্রুতা করছে, তাহলে কিন্তু হবে না। একটা কথা আছে, আপ ভালো তো জগৎ ভালো, নিজে খুব ভালো হয়ে দেখুন, নিশ্চয়ই নিশ্চয়ই আপনার অনেকটা মেঘ সেখান থেকে সরে যাবে, শত্রুতা সরে যাবে। আমার কথা, আমাদেরও তো জীবনে অনেক শত্রু থাকে, অবশ্যই। আপনাকেও তো দেখে অনেকে ঈর্ষা করে, কিন্তু তাই বলে কি আপনি আজকে বিখ্যাত হন না? আরে সেটা না, সেটা না, আমি ওইসবে তাকাই না। কে কি উন্নতি করলো তাতেও তাকাই না, কে কি খারাপ করেছে তাতেও তাকাই না, আমার কি হবে বলুন। আমি আমার ভালোত্বটুকু, আমার ভালোটুকু যেটুকু আমি জানি, শিখেছি গুরুদেবদের কাছে, তাদের কাছ থেকে যা পেয়েছি, আমি সেটা দিয়ে কাজে লাগিয়ে আপনাদের ভালো করার চেষ্টা করব, এটাই আমার একমাত্র লক্ষ্য। তা যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে শত্রুতা কাদের হয় ব্যবসা ক্ষেত্রে, আমি একটা ল, মানে অ্যাকচুয়ালি ব্যবসায় শত্রুতা যাদের হয়, ছটা সূত্র রয়েছে, ছখানা সূত্র রয়েছে আমাদের, হোরাসূত্রম এবং পারাশরীয় জ্যোতিষ, জৈমিনীয় জ্যোতিষ সমস্ত মিলে আমি ঘেঁটে দেখেছি, ছটা সূত্র রয়েছে টোটাল। তার মধ্যে আজকে আমি দুটো সূত্র বলবো যে কি ধরনের চার্ট, চার্টে কোন ধরনের প্ল্যানেট থাকলে বা হাতে কি ইন্ডিকেশন থাকলে বলে দেবে ব্যবসায় শত্রুতা হবে কি না। প্রথম কথা, চার্টের কথা বলছি, যাদের চার্ট, বার্থ চার্ট, যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে চার্টটা তৈরি হয়, তাদের চার্টে যদি সেভেন্থ হাউস লর্ড সিক্সথ হাউস অবস্থান করে, এবং সেই সিক্সথ হাউস লর্ড যদি সেই সেভেন্থ হাউস লর্ডকে কানেক্ট করে, তাহলে তাদের ক্ষেত্রে ব্যবসায় একদম গ্যারান্টেড শত্রুতা আসে। এক নম্বর, যদি কারো সিক্সথ হাউস লর্ড গিয়ে সেভেন্থ হাউস লর্ডে অবস্থান করে এবং সেই সেভেন্থ হাউস লর্ড কোনো ম্যালিফিক প্ল্যানেট অর্থাৎ নৈসর্গিক পাপ গ্রহ দ্বারা দৃষ্ট বা সহবাস্থান করে, তাহলে কিন্তু তাদের দেখা যায় 99.99999 ক্ষেত্রে শত্রুতা হবেই তাদের ক্ষেত্রে। এইগুলো বাস্তব, একদম বাস্তব চার্ট, মানে লাখের ওপরে চার্ট পার করে দিয়েছি দেখা অনেক না আগে, 1 লাখের ওপরে তো পার করে দিয়েছি অনেক না আগে চার্ট দেখা। তো আমি ঘেঁটে দেখেছি যে যথেষ্টভাবে দেখেছি এগুলো হয়। আরও চারটে সূত্র আছে, আমি পরে বলবো এক সময়। এই যে দেখুন, প্রথম সূত্রটার ক্ষেত্রে সেভেন্থ হাউস লর্ড সিক্সথ হাউস এটা যদি থাকে, দেখা যায় তাদের ক্ষেত্রে 10% শত্রুতা আসে। তারা কী করবেন? আজকে আমি খুব ভালো একটা গাইডলাইন দেবো তাদের জন্য, খুব ভালো একটা সুপ্রভাবী ক্রিয়া দেবো তাদের জন্য, নিশ্চয়ই দেবো। ফোন নিয়ে কেউ লাইনে আছেন? একজন রয়েছেন ফোনে নিয়ে, তারপর অবশ্যই আপনার থেকে অ্যাডভাইসটা আমরা নেব। একদম। আচ্ছা, কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার, আমি সুপ্রভা বলছি। হ্যাঁ নমস্কার, দুর্গাপুর থেকে। নমস্কার, দুর্গাপুর থেকে। কেমন লাগছে? নমস্কার,
ভীষণ ভালো লাগে, আমি সবসময় দেখি। আর না দেখতে পারলে যদি কখনো মিস হয়ে যায় তখন ইউটিউবেও দেখি সেটা, ভালো লাগে। কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে একটু জানতে চাই। বেশ, আপনি কোথা থেকে বলছেন যেন দিদিভাই বললেন? দুর্গাপুর। সরি, দুর্গাপুর। দুর্গাপুর, দুর্গাপুর। ওকে 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 ওকে, বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 18 সেপ্টেম্বর 1987। আচ্ছা, টাইম বলুন। 5 টাইমটা হচ্ছে 85 সাল 87 আচ্ছা, দেখুন এই চার্টে ফ্রাইডে দেখাচ্ছে জন্ম বা শুক্রবার দেখাচ্ছে, তাই তো? আচ্ছা, তুলা লগ্ন, তুলা লগ্ন কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ এবং বিপ্রবর্ণ, শনির মহাদশায় জন্ম, ঠিক আছে? এই চার্টে ইন্ডিকেট করছে আপনার বৃহস্পতি গ্রহটা জন্মকালীন রেট্রোগ্রেড, 1°26' লগ্ন রয়েছে, রাশি 5°। এবং আপনার এই চার্টটার মূল ভাবটা আমি ঢুকে যাচ্ছি, দেখুন এই চার্টের মধ্যে লগ্নপতি যেটা শুক্র নিচস্থ হয়ে রবিযুক্ত, বুধযুক্ত, কেতুযুক্ত, রাহুদৃষ্ট, 1 নম্বর 2 হচ্ছে চতুর্থ পঞ্চম লর্ড, অত্যন্ত রাজ্যকারী প্ল্যানেট, সেটা সেকেন্ড হাউসে, জলের ঘরে, মঙ্গলের ঘরে। তা এবং এইখানে কর্মপতি লর্ড, কর্মের ঘরে চন্দ্র, একাদশে রয়েছে দ্বিতীয় 7th হাউস লর্ড। আচ্ছা, বৃহস্পতি ষষ্ঠপতি এবং তৃতীয় হয়ে এটা 7th রয়েছে। তাহলে দেখুন প্রথম কথাই হচ্ছে এই চার্টে কর্ম গ্যারান্টেড হবে, 1 নম্বর হচ্ছে কর্ম হবে, কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত থাকতেই হবে জীবনে, 1 নম্বর, কিন্তু পয়সা হাতে রাখতে পারবেন না, ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে এইখানে দেখুন আপনার, একটু আগে আমি আলোচনা করেছি, যদি 6th হাউস লর্ড 7th হাউসে বসে, তাহলে আপনার 6th হাউস লর্ড বৃহস্পতি সেটা 7th হাউসে বসেছে, এবং সেই 7th হাউস লর্ড আপনার একাদশ ভাবে থেকে কোনো ম্যালিফিক প্ল্যানেট এখন অবধি দৃষ্ট হয়নি, কিন্তু শনিটা দৃষ্ট হয়েছে। হ্যাঁ, শনির 10th অবজারভেশন দ্বারা দৃষ্ট হয়েছে, তাহলে কিন্তু গ্যারান্টি রইল প্রচুর শত্রু জীবনে আপনার, উঠতে বসতে আশপাশে প্রচুর শত্রু, সেই শত্রুতা নিয়েই কথা হচ্ছে একদম। আমি এই একটা দেখুন বলতে বলতেই সেটা চলে এলো চার্টটা। এবং আপনার এই ধরনের দারিদ্র যোগে হাতে পয়সা রাখা মুশকিল হবে, বিবাহ নিয়ে কোনো প্রবলেম হবে, এবং আপনার কর্ম বলেছি হবেই, আপনি পড়াশোনায় কিন্তু যথেষ্ট ভালো ছিলেন। একটু এবার বলুন, একটু শেয়ার করুন দিদি ভাই, যে কথাগুলো উনি বললেন তার সঙ্গে আপনার, এখনো পর্যন্ত ঠিকই বলেছেন। তবে বিবাহ নিয়ে বলতে আমার হাজবেন্ডের সঙ্গে আমার সেরকম কোনো প্রবলেম নেই, তবে শ্বশুর বাড়ির সঙ্গে তো প্রচুর প্রবলেম আছে। ওই বিবাহ মানে বললেই কিন্তু পার্টনারের সঙ্গে গন্ডগোল না, বিবাহ কি শুধু হাজবেন্ডের সঙ্গে বোঝাচ্ছে, হাজবেন্ডের মা বাবা বোন ভাই কেউ নেই, পুরোটা মানে পরিবার সঙ্গে আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে একদমই ভালো নেই। এবং শত্রু আপনার আশপাশ শত্রু প্রচুর, আপনি চিন্তা করে দেখুন। দুই হচ্ছে হাত থেকে অর্থ জলের মতো বেরোবে, জীবনে কোনোদিন কর্ম করেছেন, কাজ করেছেন? কাজ বলতে আমি একটু মিউজিক লাইনে আছি, মিউজিক লাইনে, সেখান থেকে ইনকাম হয়, আপনি কোন পয়সা জমাবেন আপনার পয়সাটা এরকম উঁচু হয়ে যাবে, কিন্তু পয়সাটা জলের মতো আবার অনেকটা একসঙ্গে বেরিয়ে যাবে, হয় কি না বলুন? হ্যাঁ একদম গ্যারান্টেড। এই দেখুন ক্যারেক্টারিস্টিক চার্টের মধ্যে পরিষ্কার, অ্যাস্ট্রোনেচার আপনার, অ্যাস্ট্রোনেচার বলছি, এবার শুনুন, অ্যাস্ট্রোনেচার শুনুন, আপনার অ্যাস্ট্রোনেচার ইন্ডিকেট করে আপনি যে কাজটার জন্য এগোন কিছুক্ষণ বাদে ঠিক অর্ধেক, এই 50% গেছেন, তারপরে মনে হবে না আর কাজটা ভালো লাগছে না, মানে কাজটা করার ইচ্ছে হচ্ছিল পুরোটাই শেষ করবো, বাট অর্ধেক 50-60% গেছেন, তারপরে মনে হচ্ছে না এবার হালটা ছাড়তে হবে আমাকে, তাই তো? এইখানে বিশেষ একটা দুটো গ্রহের ঠিক ঠিক প্রতিকার করালে
গ্যারান্টি দিয়ে বললাম আপনার মিউজিক লাইনে বিশাল ভালো একটা নাম হবে, হবেই। আপনি এখন যে স্ট্যাটাসে আছেন তার থেকে অনেকটা উঁচুতে উঠতে পারবেন মিউজিক লাইনে, ইট ইজ মাই চ্যালেঞ্জ। আচ্ছা, মানে আমার যদি কিছু কারেকশন করানো হয় তাহলে সেক্ষেত্রে আমার যে ক্যারিয়ারটা নিয়ে আমি ফোন করেছি মেইন ব্যাপার একদমই ওটাই তো। আপনি কি তো তাই বললেন যে আপনি আর্ট লাইনে কোনো পড়াশোনা করেছিলেন? কিসের আর্ট লাইন নিয়ে কিছু পড়াশোনা বা শেখা এসব করেছিলেন? আর্ট? হ্যাঁ। না, আর্ট নিয়ে পড়াশোনা করা মানে হয় না, আঁকা বুঝি না, গান নিয়ে কোনো পড়াশোনা চর্চা? গান নিয়ে, হ্যাঁ হ্যাঁ, আমি পণ্ডিত অজয় চক্রবর্তী স্টুডেন্ট, আর তাছাড়া আমি একাডেমিক এডুকেশন ও মিউজিকের উপরেই করেছি। তাহলে আমি তো আপনাকে সেটাই বলছি যে আর্ট শুধু কি আঁকা ঝোঁকা বোঝায়? আর্ট মানে তো গান, কলাবিদ্যা, কলাবিদ্যা মধ্যে গান, নাচ, হ্যাঁ 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 বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ, গান, নাচ, আঁকা সবই। তা আপনার সেটা নিয়ে পড়াশোনা করার কথা? যেহেতু আমি ওনার কাছে প্রায় দীর্ঘ 12-13 বছর আমি ওনার সান্নিধ্যে থেকে তালিম নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তারপরে বিয়ের পরে ব্যাপারটা একটু পিছিয়ে গেছি, তো এখন মোটামুটি ভাবে চলছে, কিন্তু সেই স্লোটা একটু করোনার জন্য একটু বন্ধ হয়েছে। তাছাড়া আমি জানতে চাইছি যে আমার মানে এস্টাবলিশ কিছু আমি হতে পারবো নাকি এই লাইনে? দেখুন, আপনার নামের প্রথম অক্ষর যদি এস এম বা এল, এস এম এল আর এ, এই চারটে অক্ষরের কোনো একটা দিয়ে হয়, এস এম এল এ, এই চারটে অক্ষরের কোনো একটা দিয়ে হয়, তাড়াতাড়ি প্রোগ্রেস আসবে। আর যদি না হয় তাহলে প্রোগ্রেস আসবে, একটু লেট হবে। এস এল এ, এস এম এল, এল ফর লন্ডন, এল ফর লন্ডন, এস মানে, এস মানে সাগর। হ্যাঁ হ্যাঁ, এল আমার আমার মানে নিকনেম যেটা আছে সেটা আমার এল দিয়েই আছে। নিকনেম হচ্ছে এল দিয়ে বলছেন? হ্যাঁ হ্যাঁ। যদি ভালো নামটা কি দিয়ে শুরু, পুরো নাম বলতে হবে না? ভালো, সুপ্রভা এস, তাহলে এস দিয়ে শুরু, আপনার এস দিয়ে শুরু, তাড়াতাড়ি প্রোগ্রেস আসবে, তাড়াতাড়ি প্রোগ্রেস আসবে। আপনি বলে দিচ্ছি, আপনার তিনটে প্ল্যানেটের মধ্যে দুটো প্ল্যানেট ফার্স্ট ক্লাস, কিন্তু কানেক্টিভ প্ল্যানেটটা ঠিক নেই। এই কানেক্টিভ প্ল্যানেটকে ঠিক করলে আপনার প্রোগ্রেস চরচর করে বাড়বে। আপনি আমাকে একদিন বলবেন যে সত্যি আমি ভাবতে পারিনি এতটা উঠেছি। গ্যারান্টি দেন দুটো একটু যদি বলা যায়। হ্যাঁ, কোনটা প্ল্যানেট, কোন দুটোর প্রবলেম আছে একটু যদি বলা যায়। পুরো পুরো ফোকাস এখান থেকে দেওয়া যাবে না, বারণ আছে। দেখুন এইগুলো একটু চেম্বার, দেখুন আপনি তো চান, কিছু রেস্ট্রিকশন আছে, আপনি তো চান যে আপনার চার্টটা আরো ভালোভাবে, আরো ভালোভাবে অ্যানালাইজ করে, আরো সুন্দর করে, এটা তাৎপর্য বিশ্লেষণ করে, অ্যাস্ট্রোনেচার করে আপনাকে প্রেডিকশন দেওয়া হোক। আপনি চান না? চান না, যদি চান নিশ্চয়ই নিশ্চয়ই আমি চাই বলেই তো আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য আমি চেষ্টা করছি অনেকদিন ধরে। আপনার প্রোগ্রামে আমি কল করছি কিন্তু পাচ্ছিলাম না আজকে, আরো সূক্ষ্ম বিচার করে। তা সেগুলোর জন্য আমার কাছে একটু কষ্ট করে তো আসতে হয়। আমি আমার কাছে আসতে বলছি না, যাকে আপনার ভালো লাগে তার কাছে করাবেন, কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোনেচার থেরাপির মাধ্যমে করাবেন, আপনি লাভবান হবেন, একদম গ্যারান্টি। খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ প্রেডিকশন, আর অসাধারণ লাগলো আপনার সঙ্গে কথা বলে। আসলে আমাদের সামনে যিনি কলার, তিনি যদি এতটা রেসপন্সিভ হন এবং তার মধ্যে যদি এত গুণ, গুণের একটা সমন্বয় যদি থাকে, দারুণ গলা, এনার গানের ইনি সঠিক জায়গা খুঁজে পাচ্ছে না, ইনি কোথায় যেতে পারেন এনার কোনো আইডিয়া নেই। আজ কথাও বললেন, গলা খুব সুন্দরই লাগলো, দুর্ধর্ষ জায়গা, এনার চন্দ্র দশমপতি দশমে, ইনি কোথায় যেতে পারেন এনার কোনো আইডিয়াই নেই, অনেক উঁচুতে উঠবেন একদিন। এবং খুব ভালো গলা, গলায় ভীষণভাবে কারুকার্য আছে, মানে কোনো গলা ফেললেই অনেকে বলবে দারুণ গলা। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ, খুব ভালো লাগলো। সময় খুব কম, আপনি বলছিলেন উপদেশ দেবেন কিছু। হ্যাঁ, আমি উপদেশটা একটু শুনুন। নিশ্চয়ই নিশ্চয়ই, আজকে তাদের জন্য দেব যাদের ব্যবসার ক্ষেত্রে যাদের শত্রুতা, আমি বলেছিলাম যাদের ব্যবসার ক্ষেত্রে শত্রুতা, তারা কি করবেন, তারা চেষ্টা করবেন বুধবার দিন শুক্লপক্ষের বুধবারটাকে বেছে নেবেন, শুক্লপক্ষের বুধবার দিন সাতখানা কড়ি নেবেন, সাতখানা কড়ি পাওয়া যায়, দেখবেন দশকর্মার দোকানে কড়ি কিনতে পাওয়া যায়, সাতটা কড়ি নেবেন, সামান্য একটু কেশর নেবেন, সামান্য একটু পাকা ধান নেবেন, আর সাতখানা দুর্বা নেবেন। কটা হলো? চারটে আইটেম হলো, একটু লিখে রাখবেন বা পরে ইউটিউবের মধ্যে ঢুকে এই আইটেমগুলো আরেকবার শুনে নেবেন কানে। হলো চারটে আইটেম হলো, আর একটা জিনিস নেবেন, সেটা হচ্ছে একটা টাকা, ওয়ান রুপি অনলি, একটা টাকা, পুরনো এক টাকা নেবেন, বড় এক টাকাগুলো নিয়ে ওটাকে একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে সেই বুধবার দিন শুক্লপক্ষের বুধবারে করবেন কি, আপনারা সেটাকে সামান্য দুধ গঙ্গা জল মধুর ছিটে দিয়ে আপনারা কোনো নবগ্রহের মন্দির থেকে গিয়ে বলতে হবে, নবগ্রহের মন্দিরে গিয়ে বলতে হবে
যে এটাকে বৃহস্পতির দান দ্রব্যাদী করে পুজো করে দিতে, একদমই ওটাকে আপনারা বাড়িতে নিয়ে এসে কি করবেন, বাড়িতে একবার নিয়ে আসবেন অথবা ব্যবসা স্থলে ডাইরেক্ট নিয়ে এসে ঈশান কোণে সেটাকে টাঙিয়ে দেবেন, ঈশান কোণে টাঙাবেন, একদম আপনারা তারপর থেকে বলবেন তো যে ব্যবসায় উন্নতি অথবা শত্রুতা এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে কিনা। অনেকটা অনেক অনেক ধন্যবাদ অবশ্যই, হ্যাঁ একদম। আজকে এই পর্যন্তই, পরের অনুষ্ঠানের দিকে আমাদের নজর থাকবে। নমস্কার দাদাকে, নমস্কার সবাইকে।